রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসনের তরফ থেকে গোটা রাজ্যেই লাগু ছিল নির্বাচন বিধি এবং 144 ধারা। সমস্ত কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে ভোটের রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাত 10টায় মজলিশপুর এলাকায় শাসকদলীয় গুন্ডাবাহিনী হামলা চালায় চাকুরিচ্যুত 10,323 শিক্ষক পরিবারের উপর। চাকুরিচ্যুত শিক্ষক সত্যজিৎদের বাড়িতে প্রাণঘাতী হামলা চালায় এলাকার শাসকদলীয় গুন্ডাবাহিনী, এমনই অভিযোগ গোটা এলাকায়। যার কারণে বয়স্ক মা, ছোট বাচ্চা এবং স্ত্রীকে নিয়ে কোনোভাবে পালিয়ে প্রাণ বাঁচেন সত্যজিৎ বাবু। কিন্তু এরই মধ্যে বাড়িতে তালিবানি কায়দায় হামলা চালিয়ে শাসকদলীয় গুন্ডাবাহিনী টাকা পয়সা স্বর্ণালঙ্কার সহ সব কিছু চুরি করে নিয়ে যায়, বাড়ির সমস্ত কিছু ভেঙে চুরমার করে দেয়। শুক্রবার সকালে আক্রান্ত সত্যজিৎদের বাড়িতে গিয়ে চক্ষু চড়ক গাছ হয়ে যায় 10,323 শিক্ষক সংগঠনের। তারা রাজ্য পুলিশের সদর দপ্তরে ঘেরাও করেন এবং প্রশাসনের কাছে দাবি করেন কীভাবে চলছে নির্বাচন বিধি এবং 144 ধারার মধ্যে এই হামলা এবং হুজ্জুতি। গতকাল যখন নির্বাচন বিধি লাগু রাজ্যে, নির্বাচন কমিশন যখন আপ্রাণ চেষ্টা করছে রাজ্যে একটা সুস্থ পরিস্থিতিতে নির্বাচন সংগঠিত হোক, সে মতো অবস্থায় রাত্রি 10টার সময় রানীবাজার টাউন হলের পিছনে 10,323 শিক্ষক সত্যজিৎ দে ওনার বাড়িতে গোটা 40 জন সন্ত্রাসবাদী ওই এলাকায় 144 ধারা জারি থাকা সত্ত্বেও যিনি প্রার্থী ওনার নির্দেশে ওই বাড়িতে হামলা চালায়, শুধু দা শাবল ইত্যাদি নিয়ে ওনার বাড়ি ঘর তছনছ করে দেয়। ওনার ঘরের যাবতীয় জিনিস, টিভি থেকে আলমারি থেকে বিছনা, ইভেন খাবার যে ডেকটা ছিল সেই খাবার ডেকটার মধ্যেও যারা হাত বসায়। দুষ্কৃতিকারী দল, যাদেরকে আমরা এই এলাকায় কালকে ভোট দেওয়ার সময় বিভিন্নভাবে আমাদেরকে ফ্রেড দেওয়ার চেষ্টা করছিল, তো আমরা সবাই মিলে ভোট দিই এবং সব বাধা বিপত্তি মানে এড়িয়ে ভোট দেওয়ার পর যখন বাড়িতে আসি রাত 10টা নাগাদ, তারা আমার বাড়িতে চড়া হয়, বাড়ি ঘরের গেট ভেঙে আমার ঘরের আসবাবপত্র সব মানে যা আছে ভাঙচুর করে ফেলে দেয়। তখন আমরা পালিয়ে কোনো কোনো পাশের একটা ছড়ার মতো নদী আছে, ওইখানে গিয়ে আত্মরক্ষা করি। মানে যদি মানে ওইখানে না যেতাম হয়তো বা প্রত্যেকের লাশ আসতে থাকতো। ভাঙচুরের পাশাপাশি একটা সবচেয়ে মানে দুঃখজনক ঘটনা হলো, আমি একদিন চাকরিচ্যুত শিক্ষক, আমার কিছু নগদ টাকা ছিল এবং আমার নিজেদের কিছু গয়নাগাটি ছিল, ওইগুলি লকার ভেঙে নিয়েছে। অ্যাকচুয়ালি কী কারণে করেছে সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতই হয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে টাকাগুলিও তারা লোভ করে নিয়ে যায়। খাওয়ার মানে ব্যাগ, খাওয়ার কড়াই, এইগুলি সমস্ত কিছু যা ছিল ফেলে দেয় এবং ব্যাগ করায় যা আছে সমস্ত কিছু ভাঙচুর করে। এত মানবিক, এত নিষ্ঠুর, এত বর্বর সমাজে আমরা বসবাস করি, সত্যি নিজের কাছে নিজেকে একদম মানে লজ্জা, মানে নিজের কাছে লজ্জা লাগে আমরা কোন সমাজে বসবাস করছি। আমার বৃদ্ধ মা, আমার মিসেসকে নিয়ে কোনো ক্রমে ঘর ছেড়ে বা পালিয়ে আত্মরক্ষা করি গেল। আর এই ঘটনার পর নানা মহলে অভিযোগ উঠতে শুরু করেছে, রেকর্ড সংখ্যক ভোট করার কারণেই বিজেপি আর প্রত্যাবর্তন দেখতে পাচ্ছে না 2023 সালে, তাই হতাশা থেকেই তাদের এই আক্রমণ, এমনটাই অভিযোগ সর্বত্র আর এমনটাই অভিযোগ তথ্যবিজ্ঞ মহলের। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।